नमस्कार सम्मानित दर्शक बंधु अपन प्रत्येके सन्तुमली बेंगल ब्लॉग यूट्यूब चैनले और एक बार स्वागत जानाई बंधुरा फेर जिले जिले बसबे दुआरे सरकार कैम्प कबे कोथाय जेने नीन एक्षुनि अर्थात बंधुरा प्रत्येके दुआरे सरकार कैम्पेर जोन्नो अनेकेई किन्तु अपेक्षा करे थाकि कारण एखोनो पर्यन्त एमन अनेक मानुष रयेछे तादेर किन्तु अनेक जे समस्त समस्या सेई समस्त समस्या किन्तु तादेर समाधान हयनि एबं एई दुआरे सरकारे किन्तु प्रचुर जे समस्या सेगुलो किन्तु समाधान करे थाके तो आबार किन्तु दुआरे सरकार होते चलेछे आमादेर राज्ये कबे কোথায় হবে এক্ষুনি আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা রাজ্যের মানুষের আর্থিক সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী চালু করেছেন একাধিক জনমুখী প্রকল্প এই প্রকল্পগুলির সুবিধা বছরভর পাচ্ছেন রাজ্যের প্রত্যেকটা মানুষজন কিন্তু মানুষের সমস্যার কিন্তু শেষ নেই সেদিন লক্ষ্য করে বছরে দুবার করে কিন্তু যে মুখ্যমন্ত্রী সেটি কিন্তু দুয়ারে সরকার কিন্তু চালু করেছিলেন এবং পাড়ায় পাড়ায় সমাধানের কিন্তু একটি জনমুখী প্রকল্প চালু করেছিলেন রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে এসে রাজ্যের মানুষ তাদের অফিসিয়াল বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান তারা করেছে তো তার কারণে কিন্তু কর্মব্যস্ততা জীবনে মানুষের একাধিক সমস্যা কিন্তু সমাধান করেছে এই দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কিন্তু প্রকল্প তো 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে চালু হওয়া দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে রাজ্য সরকারকে যে ভোটের বাজারে বাড়তি ডিভিডেন্ড যে দিয়েছিল সেটা কিন্তু বলা বাহুল্য কারণ রাজ্য সরকারের দ্বারা চালু করা এই দুয়ারে সরকার ক্যাম্পে এসেই কিন্তু সাম্প্রতিক সময়ে গোটা রাজ্যের মানুষ সহজেই কিন্তু তারা সমস্ত অফিসিয়াল সমস্যা কিন্তু তারা সমাধান করেছিল যেমন বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে জমির রেকর্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু সুবিধা কিন্তু তারা নিয়েছিল এরপরে অবশ্য গত কয়েক মাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করেছে দুয়ারে যে রেশন সেই রেশন প্রকল্প তবে রাজ্যের মানুষের দুয়ারে যে সরকারি চাকরির সুযোগ দেওয়ার নাম করে যে অবশ্যই যে বিষয়টি সেটা কিন্তু এই মুহূর্তে থেমে গেছে তো সম্প্রতি কয়েক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু করেছেন দুয়ারের যে চাকরি সে চাকরির মতো পরিষেবা কিন্তু প্রদান করছেন কিন্তু হাতে আর মাত্র দুদিন বাকি আছে তারপরে কিন্তু দুর্গাপূজা শুরু আর এই অবস্থায় দুয়ারে সরকার যে প্রকল্প সেটা নিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করলো রাজ্যের সরকারের তরফ থেকে তাহলে আসুন জেনে নেওয়া যাক কবে হবে এই দুয়ারে সরকার প্রকল্প তো 2020 সালের 1 ডিসেম্বর থেকে রাজ্যে দুয়ারে সরকার ও যে পাড়ায় পাড়ায় সমাধান সেটা কিন্তু চালু হয়েছিল তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের কাছে আরেকবার দেখিয়ে দিই যে প্রকল্পের কাজ জারি রয়েছে বছর পর বছর তো রাজ্য সরকার পরিকল্পনা অনুসারে এবার কিন্তু আবার নতুন করে দুয়ারে সরকার কিন্তু হবে প্রথমত 1 নভেম্বর 2022 থেকে 30 নভেম্বর 2022 পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু গোটা রাজ্য জুড়ে চলবে আবার জানিয়ে দিই 1 নভেম্বর 2022 থেকে 30 নভেম্বর 2022 পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চলবে এজন্য গোটা রাজ্যের মানুষকে অবহিত করতে কিন্তু এই বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে স্থানীয় যে মানুষদের যাবতীয় সমাধানের ক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে নিয়ন্ত্রণ করবে তাদের সংশ্লিষ্ট যারা জেলা শাসক তারা কিন্তু করবে এক্ষেত্রে রাজ্যের দুর্গম এলাকায় মানুষও এই পরিষেবা পাবেন রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্পগুলি আয়োজনের ক্ষেত্রে রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপর কিন্তু তারা দায়িত্ব ন্যস্ত করেছে এক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পের স্বার্থে স্থানীয় যে এলাকায় মেলার আয়োজন সেই মেলার আয়োজন কিন্তু করা হবে বলে কিন্তু জানানো হয়েছে রাজ্যের সমস্যার সমাধানের ক্ষেত্রে জেলা শাসকদের অগ্রণী ভূমিকা নিতে বলা হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জেলা আধিকারিকদের যোগাযোগ করতে বলা হয়েছে রাজ্যের একাধিক শীতকালীন মেলাগুলি কিন্তু এবার বিশেষভাবে প্রচার করবে এই দুয়ারে সরকার প্রকল্প তবে এক্ষেত্রে আগামী নভেম্বর মাসের 2টি রবিবার অর্থাৎ 8 এবং 15 তারিখ দুয়ারে সরকার প্রকল্পের কাজ করা হবে না বলেও কিন্তু বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে অর্থাৎ নভেম্বর মাস জুড়ে দুয়ারে সরকার যে প্রকল্প বা দুয়ারে সরকার যে ক্যাম্প সেটি কিন্তু হবে আপনাদের জেলায় কবে হবে সেটি কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট প্রকাশিত হবে অবশ্যই আপনাদের জেলার নাম আপনাদের ব্লকের নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যখনই আপনাদের আমরা লিস্ট পেয়ে যাব তখন কিন্তু আমরা নিয়ে চলে আসব এবং আপনারা কারা কারা এই দুয়ারে সরকার ক্যাম্পে কী কী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আমরা নতুন নতুন আপডেট কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন।